হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেল স্বাগত জানাই। তো স্যান ডিয়েগো কমিক কন 2022-এ আমরা ব্ল্যাক আরামের একটু স্নিক পিক এবং শাজামের ট্রেলার দেখতে পেয়েছি। তো শাজামের ট্রেলারের রিভিউ এবং ব্ল্যাক আরামের স্নিকটারও একটু রিভিউ করবো। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। শাজাম, ফিউরি অফ দ্য গড, তো এর অর্থ হলো ভগবানের ক্রোধ। তো এই সিনেমার গল্প আমরা দেখতে পাই শাজাম ওয়ানের ঠিক পরেই, এবং বিলি এবং তার ভাই বোনদের এখনও সিক্রেট লাইফ রিভিল হয়নি তাদের প্যারেন্টসদের কাছে, তারা এখনও লুকিয়ে রেখেছে, এবং বিলি তাদের সব ফ্যামিলি মেম্বারদের ঠিকঠাক রেখেছে। এবং সে ভাবছে যে তার ইউনিভার্সে তো অনেক সুপার হিরোই রয়েছে, ব্যাটম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, অ্যাকোয়াম্যান, কিন্তু তার এখানে কি কাজ? সে একটা দ্বন্দ্বতে ফেঁসে গিয়েছে। এবং এও শোনা যাচ্ছে যে এই সিনেমাটিতে আমরা ডায়ানা অর্থাৎ ওয়ান্ডার ওম্যানের একটি ক্যামিও দেখতে পেতে পারি। দেখা যাক, দেখতে পেলে ভালোই হয়। কারণ হলো গ্রিক মাইথোলজির সঙ্গে ওয়ান্ডার ওম্যানের মিল রয়েছে বা সম্পর্ক রয়েছে। তো ট্রেলারের কিছু সিন দেখে আমার মনে হচ্ছে যে স্নাইডার ভার্সের ছায়ায় তৈরি হয়েছে, অর্থাৎ শাজাম বেঁচে আছে এই কারণেই। কারণ এই ট্রেলারটিতে আমরা কিছু কিছু সুপার হিরোর এন্ট্রি সিন দেখতে পাই, যেমন অ্যাকোয়াম্যান, ফ্ল্যাশ, ব্যাটম্যান। এই সিনগুলি জাস্টিস লীগ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় বলা যায় যে জ্যাক স্নাইডারের ছত্রছায়া সিনেমাটি এখনও পর্যন্ত বেঁচে আছে। দেখা যাক। তো বিলি এখানে জানে যে একটা বড় কিছু হতে চলেছে, এবং সে সবারই কাছ থেকে সেটা লুকিয়ে রেখেছে, এবং সেই বড় জিনিসটি কী হতে চলেছে সেটি আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো। তো এই সিনেমায় আমরা কিছু ভিলেন দেখতে পেয়েছি, একটা হচ্ছে হেসপেরা এবং কলিপসো, যারা অ্যাটলিসের মেয়ে, ডটার। তারা মনে করেছে যে এই বাচ্চাগুলো ভগবানের পাওয়ার চুরি করেছে, এবং যার ফলে তারা এসেছে মানব জাতির থেকে বদলা নিতে। তো আশা করছি ডাইরেক্টর এই মুভিটিকে আরও ইন্টারেস্টিং করে বানাচ্ছে। এখনও পর্যন্ত আমরা এই মুভিতে ড্রাগন দেখতে পেয়েছি, এবং আরও মনস্টার বা বড় বড় ক্রিয়েচার আমরা দেখতে পাবো। তো রেচাল জেগলার অর্থাৎ অ্যাটলিসের মেয়ে, তো তাকে দেখে মনে হচ্ছে যে সে অন্য ভগবানের থেকে একটু আলাদা এবং হেল্পফুল। তো কমিক্সে অ্যাটলিসের 7 জন মেয়ে রয়েছে, এবং তার মধ্যে এটি কোন ক্যারেক্টারটি সেটা এখনও জানা যাচ্ছে না। ডিসি বা ওয়ার্নার ব্রাদার্স আমাদের কাছ থেকে এটি লুকিয়ে রেখেছে, আশা করছি আমরা পরে ঠিক পেয়েই যাব। এবং এই ট্রেলারটি দেখে আমরা বুঝতে পারছি যে এই মুভিটি শাজাম ওয়ানের থেকে একটু বড় স্কেলের হতে চলেছে, আর যেটা বেশ ভালো কথা। শাজাম ওয়ান নিয়ে ফ্যানদের যে নালিশ ছিল, অর্থাৎ বিলি ঠিকঠাক উঠতে পারতো না, ওরা ঠিক করা হয়েছে, স্কেলটা ঠিকঠাক বাড়ানো হয়নি, অ্যাকশন ঠিকঠাক ছিল না, এটাও আশা করছি এই সিনেমাটিতে ঠিক করা হয়েছে। তো এই সিনেমাটি নিয়ে আমার অত এক্সপেকটেশান নেই, বাট তাও ডিসি বলে কথা, সিনেমাটি তো দেখতে যাবই। আর আরেকটা কথা যে এই সুপার হিরোগুলি বড়ো হলেও তারা মানসিক দিক থেকে এখনও বাচ্চাই রয়েছে, তো এই কারণে তারা কি করবে ঠিকঠাক বুঝতে পারছে না। দেখা যাক সিনেমাটিতে তারা কি করতে পারে। এবং এরপরে আমরা চলে আসি ব্ল্যাক অ্যাডামের স্নিক পিকে। তো ব্ল্যাক অ্যাডামের স্নিক পিকে, অর্থাৎ যেটা আমরা স্যান ডিয়েগো কমিক কনে দেখতে পেয়েছিলাম, এবং স্যান ডিয়েগো কমিক কনে আমরা রকের এন্ট্রি দেখেছিলাম ব্ল্যাক অ্যাডামের শ্যুটে, যেটা খুব ভালো কথা। তো ব্ল্যাক অ্যাডামের স্নিক পিকে আমরা এক্সট্রা কিছু সিন দেখতে পেয়েছিলাম, অর্থাৎ এক্সট্রা কিছু সিন অ্যাড করা হয়েছিল, যেমন ডক্টর ফ্রেড হেলমেটটি খুলে মানুষ অবতারে আবার চলে আসছে হাঁটতে হাঁটতে, অ্যাটমের ফেস রিভিল আমরা দেখতে পেয়েছি, সাইক্লোনেরও ফেস রিভিল আমরা দেখতে পেয়েছি ব্ল্যাক অ্যাডামের সঙ্গে অ্যাকশনের মাধ্যমে। আর সবথেকে দারুণ যে সিনটা ছিল সেটা হলো ব্ল্যাক অ্যাডামের সঙ্গে হকম্যানের ফাইট সিনটি, দুর্দান্ত ছিল। আরেকটি সিন দেওয়া হয়েছিল এখানে যে ডক্টর, অনেকগুলি ডক্টর ফেট ব্ল্যাক অ্যাডামকে আটকানোর চেষ্টা করছে, তো সফল হয় কি না সিনেমাটি দেখলে আমরা দেখতে পাবো, আশা করছি সফল হবে না। এবং এখানে একটি ডায়লগ দেওয়া হয়েছে যেটি হলো ওয়ার্ল্ড নিডেড এ হিরো, বাট আমার মনে হয় না ওয়ার্ল্ডের একটা হিরোর দরকার, কারণ ব্ল্যাক অ্যাডাম নিজে একজন ভিলেন অথবা অ্যান্টি হিরো। দেখা যাক এই সিনেমাটিও কেমন হয়, আশা করছি সিনেমাটি ভালো হবে, আর আমিও ওয়েট করে আছি সিনেমাটি দেখার জন্য। আর এই সিনেমাটির উপরেই নির্ভর করছে ডিসির এক্সটেন্ডেড ইউনিভার্স। তো দেখা যাক, ব্ল্যাক অ্যাডাম হিট হলে আমরা হয়তো সুপারম্যানকে আবার দেখতে পাবো, আর স্নাইডার ভার্সও আমরা হয়তো দেখতে পেতে পারি। সুপারম্যান ভার্সেস ব্ল্যাক অ্যাডামের যদি লড়াই আমরা দেখতে পাই বড় স্ক্রিনে, তো জমে যাবে। তো ভিডিওটা এতটুকুই ছিল গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।